Ashit Sandosha, DJ Bapi, Dushaik number 4. পুরো রসগোল্লার মতো বসে আছে স্বপ্না, তোমার কিন্তু আজকের হেভি লাগছে। তাই বলছি, তোমার সুন্দর লাগায় থেকে আর সুন্দর দিনে আমি কিছু উপহার দিতে চাই। এই না স্বপ্ন, স্বপ্ন হ্যালো, হ্যালো, এই তুমি কোথায় গো? কেন আমি কেজরা বিল্ডিং এর পাশা, সেটা আবার কোথায়? এই তুমি কেজরা বিল্ডিং চেনো না? না। আরে ধাপার মাঠের পাশে যে বিল্ডিং, ওটা হচ্ছে কেজরা বিল্ডিং। ও, ওটা কেজরা বিল্ডিং? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি স্টেশনে অপেক্ষা করছি। ও, তুমি সোনা, তুমি আমার জন্য স্টেশনে অপেক্ষা করছো? হ্যাঁ। কিন্তু সোনা, ব্যাপারটা কি হচ্ছে, তোমাকে তো আগে কখনো দেখিনি, তা তুমি কি কালারের ড্রেস পরে আছো একটু আমাকে বলবে? আমি একটা লাল রঙের ল্যাঙ্গার পরে আছি। কি সর্বনাশ, এত ভালো ভালো জিনিস থাকতে লাস্ট পর্যন্ত তুমি ল্যাংচা পরে এলে। আরে ল্যাংচা না, ল্যাংচা না, ল্যাঙ্গার। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে যাই পারে হোক, তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি এখনই আসছি। কি বলবো দাদা, আজ ফোনে ফোনে শুধু 5 বছর প্রেম করে যাচ্ছি, কার সাথে প্রেম করছি আমি এখনো চোখের দেখা দেখিনি। আজকের ফোন করেছে আমার সঙ্গে দেখা করবে, স্টেশনে অপেক্ষা করছে, দেখি যাই আমার ভাগ্যে কি আছে। ও বাবা রে, আমার আমার মাথা খালি কেমন ঘুরতেছে। ও আমার ছেলে আমাকে ঘরে, আমার শরীর খালি কেমন ধরবল করতে। ও এই চেয়ে দেখ, আমি যা দেখলুম ঠিক দেখলুম নাকি ভুল দেখলুম বল? খালি পরের জিনিস দেখে এরা মাথা ঘুরাচ্ছি আর বুক ধড়পড় করে যাচ্ছি না। যাই পারে হোক, যাই গিয়ে একবার ভালো করে পরিচয় করে আসি। না না, বলছিলাম কি, একটু আগে যে ফোনে আমার সঙ্গে কথা হচ্ছিল সেটা তুমি তো? হ্যাঁ, সেই মেয়েটা হলাম আমি। ঠিক বলতেছো তুমি, সত্যি বলছি, ঠিক বলতেছো তুমি, সত্যি সত্যি সত্যি। ও বাবা, আমি কি আর মানুষ আছি রে, কি বলছো? বাবা যাই, কি হবে, ঢুকছে না। হ্যালো, আরে ঢুকছে না। হ্যালো, তুমি কোথায়? আমি স্টেশনে বসে আছি, তুমি কোথায়? আমি তো ট্রেনের চাকায় বসে আছি। কোথায়? কি বলতে কি বলে ফেললো দেখি, আমি আমি তো স্টেশনে বসে আছি। ও, তুমি স্টেশনে বসে আছো? ঠিক আছে, এক্ষুন এই মুহূর্তে না আসলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। আমি 1 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাচ্ছি। মেয়েটার কোলে একটু মাথা রেখে ঘুমোই, তারপরে গল্প করব। কি বলবো দাদা, 5 বছর ধরে শুধু ফলে ফলে প্রেম করে এসেছি, কোনোদিন চোখের দেখা দেখিনি কার সাথে আমি প্রেম করছি। দেখার সঙ্গে সঙ্গে আমার মাথা ব করে ঘুরবে। ঘুরবে না কেন, এত ভালো মেয়ে তো বাপের জন্মে দেখিনি কখন, যেই দেখেছি সঙ্গে সঙ্গে মাথা ব করে ঘুরিয়ে দিয়েছে। যাই পারে হোক,
এই জন্য কোথায় কি বলে জানো, ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র তপে রাধা, ভাগ্যে যখন আমার মিলে গেছে এবার বিয়ে করে নিয়ে তবে বাড়ি ফিরব। বাড়ি কোথায়? একটা ভালো মেয়ে ছেলে বসে আছে, তুই শশী মেরে ছুটে আসতে চাই দিকে? এ বোকা, তুই হয়তো জানিস না ওই মেয়েটাকে 5 বছর হলো আমি ভালোবাসি। কি বললি তুই? সোজা কথাটা বুঝতে পারছিস না? কি কি কি? ওই মেয়েটাকে 5 বছর হলো আমি ভালোবাসি। আমি আজকে 3 বছর ভালোবাসতেছি। 3 বছরে আমি ওই মেয়েটার পিছনে 33,000 টাকা উড়ে দিছি। আমার 5 বছরে তো 7 বিঘে জায়গা বিক্রি হয়ে গেছে। তোর ভেস্টের জায়গা ছিল, তুই বেচেছিস আমার ভেস্টের জায়গা। আমি পে করবো। দুজনে কি অশান্তি করবে না? দুজনে ঝগড়া করছো কেন? দুজনের মধ্যে কি আমাকে ভালোবাসা আগে বলোই না? আমি তোমাকে ভালোবাসি। আমি এক ঝগড়া ভালোবাসি। ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো তো? আমি? আচ্ছা, আমি এক্ষুনি প্রমাণ নেব। কি প্রমাণ দেবো? নাও। দুজনের মধ্যে যে একমাত্র সিঁদুর দিয়ে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে, আমি তার বউ হয়ে তার বাড়িতে যাবো। আমি তো বুদ্ধি করে আসার সময় 10 টাকাতে সিঁদুর কোটো কিনে এনেছি। পরিয়ে দাও। তুই আবার চশমা চোখে দিয়ে কিছু মনে করবেনি তো? জল খাবো। আমি আমি যে সিঁদুরটা ঘষেছি, হ্যাঁ মনে কর তুই ঘষেছিস, এই মেরে কান ফাটিয়ে দেব। তুই ওর বিয়ে করেছিস, সিঁদুর দিয়েছিস, তোর তুই মোটা আলাদা করে। আমি কি বলি শোন, তুই মোটা মতন আছিস, খুলি মেকআপ দিতে পারবি? আমি অন্য মনা, তুই আর নিয়ে যাবি, তুই পালাবে। পালাইছ? ব্যবস্থা করছি দাঁড়া। পালাইছ? ও দিদিরা উঠে এসো, ও দাদারা উঠে এসো, তোমরা সবাই উঠে এসো, আমার সর্বনাশ হয়ে গেছে, দিদি তোমরা উঠে আসো। আরে মেয়ে ছেলে কি বাবা চিৎকার করছো কেন? আরে দেখুন না দাদা, ওই ছেলেটা আচ্ছা আমার সঙ্গে 3 বছর ফোনে প্রেম করেছি। আচ্ছা আচ্ছা। আমার মাথায় সিঁদুর ঘষে দিয়েছে। আচ্ছা। আমাকে অস্বীকার করছে, এক চলে যাচ্ছে। 3 বছর প্রেম করেছে, সিঁদুর ঘষে দিয়েছে, ঘষে দিয়েছে, বিয়ে হয়ে গেছে, চলে যাচ্ছে, রেগেতে চলে যাচ্ছে। ব্যবস্থা? কাকাবাবু ভালো আছো? কার কাকা বলছি? আমি কার কি বলতেছি নিজে বুঝে উঠতে পারো? এটা কলকাতা লায়ন্স ক্লাবের ছেলে আছে আমি। পেশা বাবু? এই বাড়ি কোথায়? বাড়ি? হ্যাঁ আমার বাড়ি তো গোবিন্দপুরে। গোবিন্দপুর? হ্যাঁ সে তো অনেক দূরে রে। প্রেমের টানে চলে এসেছি। ভালো হয়েছে, ভালো মেয়ে, মেটানে কেটে বল। আর মেটানে কেটে বল? এই আমি তোর বলতেছি, কেটে বল। আমার? হ্যাঁ তোর। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমি কি করবো, তো ফোন করে ডেকেছে, ফোন করে ডেকেছে, সারা শেয়ারের মতো কাঁদতেছে। হু, বাড়ি কোথায়? আমার বাড়ি আমবাটি গোপালনগর। আমবাটি গোপাল সে তো অনেক দূরে রে। তুই আসা তো ঠিক হয়। তুই চুপ কর, এরপরে তোর ধরবো। এই ভালো হয়েছে, মেটানে চলে যা, বড় অসুবিধা আছে তো। এটা কলকাতা লায়ন্স ক্লাব। বেলা বলি মেটানে কেটে পড়াও, ছেড়ে দাও, কোনো কথা চলবে না, ছেড়ে দাও। সিঁদুর দিয়েছি ঘষে, গিয়েছি আমি ফেসে, ফোনে ভালোবেসে, মিস কলে প্রেম করে, মিস কলে প্রেম করে, সিঁদুর দিয়েছি ঘষে, গিয়েছি আমি ফেসে, সিঁদুর দিয়েছি ঘষে, গিয়েছি আমি ফেসে, ফোনে ঘোড়া আমি ভালোবেসে, মিস কলে প্রেম করে, মিস কলে প্রেম করে।
জিতে অসুবিধার কি আছে? বর্তমানে এখন ফোনে ফোনে প্রেম চলছে, ফোনে ফোনে বিয়ে চলছে, এসব তো কোনো অসুবিধা নেই তো। ছেড়ে দে দাদা, ফোনে ফোনে বিয়ে হচ্ছে কত, মিস কলে দাদা আছে গুঁতো। ঠিক বলে দাদা, রাইট কথা বলেছো, ভালোবাসা প্রেমে তো গুঁতো আছে। ফোনে ফোনে বিয়ে হচ্ছে কত, মিস কলে দাদা আছে গুঁতো। ভাগ্যে আছে লেখা একটু পা বাটা, ভাগ্যে আছে লেখা একটু পা বাটা, রাজ্য লটারি তোদের ঘরে কলে দাদা তুমি করে কলে দাদা প্রেম করে। এই কি বলি, পা ভাঙা না কি বলি দাদা? প্রথম চুটকায় তো আমি দেখে পছন্দ হয়ে গেছে, আমি তো মনের আবেগে সিঁদুর ঘষে দিছি, দিয়ে যখন টেনে তুলি যে ঘরে নিয়ে যাবো, আচ্ছা তখন দেখি ওই মেয়ের ডানপার মালাইচা কি উল্টে গেছে। মেয়েটা ডানপার মালাইচা কি উল্টে গেছে? তুমি গেলে তোমারও খবর আছে, যাও দাদা আমাকে চেক করতে। আরে মেয়ে ছেলে বলো, তোমার পা নাই গন্ডগোল আছে? না দাদা, আমার সর্বশেষ সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু পাটা কিরম মতো? ও পাটা একটু কিরকম মতো আমাকে একটু দেখাবে? ঠিক আছে দেখো, যেন পালে যেও না। আর আমি বিচার করতে যাই পালাবো কেন, একটু দেখাও না দেখি। আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই, ওঠো 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 ওঠো, এরম করে কেন? কি হয়েছে? ও ফাটা বাবা বিশ্বকর্মা যে তোমার কি করে তৈরি করেছিল? কি হয়েছে? এ তো পুরো বিচ্ছিরি জিনিস গো। একটু ঘোরা যাবে ভগবানের দান, ঘোরা বলে মের নেই কি যৌবন। আমি একবারও বলেছি কি এই মের যৌবন নেই, এর যৌবন আছে কিন্তু মায় চাকি তো উল্টে গেছে। একটু ঘোরা যাবে ভগবানের দান, ঘোরা বলে মের আমার স্বামী। জল খাবো আমি, তুমি আমার স্বামী, জল খাবো আমি কোলে কোলে যা করে মিশকল হে দাদা প্রেম করে, মিশকল হে দাদা প্রেম করে। তুই একটু ভালো করে কাঁদতে পারিস নি? তোর মার বরের মনে তুই কাঁদিনি, এরপরে তোর পড়বে তুই কাঁদবি। আয় কাঁদি কেন, সব জলে পুড়ে ছাই হয়ে যায়। তোর তো শব্দ না, ঠিক আছে জ্বলতে যে কোথায়, শোষণ নেন চিন্তাই আমার চলছে বুকে। ঠিক আছে তোর দিকে গেছে, আমি বেঁচে গেছি, আমার দিকে আসেনি। এ খুঁড়ির বাতি কম না, এ ননুর মতো কোলে উঠবে। শোষণ নেন চিন্তাই আমার চলছে বুকে, ননুর মতো মন আমি পুরব কোলে। মোবাইলার ঘড়ি নেবে এস টাকা করি, মোবাইলার ঘড়ি নেবে এস টাকা করি, ভালোবাসায় যাই গল্প নিয়ে। নিষ্কল হে দাদা ফোন করে, নিষ্কল হে দাদা প্রেম করে। এই হুগি আমি না ও কাঁদতে, এই এ কাঁদি কেন, মারো না পেশাবু। কথা বলবো? হ্যাঁ বল। এখানে মনে করো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট, যদি একটু মিউচুয়াল করে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে আমার চুল ফুল ঝেড়ে ঘর চলে যাবে। এর বিশাল স্টাইল, চুল টুল ঝেড়ে ঘরে যাবে। এই কাছে কি আছে, কাছে কি আছে, কাছে আর কি থাকবে? একটা ছোট মতন পুরনো মোবাইল আছে। এই টাকা মোবাইল নিয়ে ফেম করতে যেতে হবে, মোবাইলটা আমার জীবন আছে ফেরত দাও। এটা লাঞ্চ খেলাম মেরে কুচে দেবে, আর কি আছে বল? কিছু কি আছে বল, কত টাকা আছে কাছে? মাত্র 300 টাকা। বা ঠিক আছে, ওই তুমি তো টাকাটা গুনে পকেটে ঢুকি দিলে, কিন্তু টাকাটা যে কোথা থেকে আমি নিয়ে এসেছি তুমি কি একবার শুনতে চেয়েছ? কোথা থেকে এসেছে টাকা দাদা? কালকের আমার বউ একটা 500 টাকাতে ছাগল বিক্রি করেছে। বা সকালবেলা আমাকে বলতে চাই যে বাচ্চা কাচ্চা দুদিন কিচ্ছু খায় নি, তুমি 300 টাকা দিয়ে বাজার থেকে চাল কিনে নিয়ে এসো। আচ্ছা, আমি তো ব্যাগ নিয়ে ফারফার ফারফার করে চলে যাচ্ছি বাজারে, এমন টাইমে দেখি এই মেয়েটা মানে আমার ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ ভালোবাসা, আমাকে ফোন করেছে। যেই ফোন করেছে আমি বাজারে ফেলে দিছি, আচ্ছা দিয়ে চলে আইছি, কিন্তু এখন যদি চাল না কিনে নিয়ে যাই উনোনে বিড়াল ঘুমাবে। তুই তো বিশাল ইতিহাস সৃষ্টি করে ফেলেছিস আমার সংসারে, বাস্তব বাস্তব। হ্যাঁ বিশাল বাস্তববাদী লোক,
তোদের আর আক্কেল দেখেছো, ছাগল বিক্রি করে প্রেম করতে হয়েছে, চান না কিনে না গেলে উনুনে বেড়াল উঠবে। বাবা হেবি ভাই, জামাটা খোল। কেন তুমি তাকে যা বলি তার জামাটা খোল। কি করি বলবো, এটা কেলা মেরে খুঁজে দেবে, তাড়াতাড়ি খোল। মোবাইল আর প্রেম করবে? এই প্যান্টের কোমরের সাইজ কত আছে? এটা 36 সাইজ, আমার মামা বাড়িতে দিয়ে চলো। দাদা আমার লাগে 32, আছে 36, সেলাই করে মেরে দেবো। এই প্যান্টটা খোল। প্যান্টটাও দিতে হবে? হ্যাঁ। আমি কি বলতে শোনো, প্যান্ট না খুব টাইট ফিট। আচ্ছা আমার বউ পরিয়ে দেয়। হ্যাঁ তুমি নিতে গেলে আমি শুয়ে পড়তেছি, তুমি খুলে নাও। নিতে গেলে একটু কষ্ট করতে হবে, কোনো ব্যাপার নেই, রেডি হ। শালা টাক দেখেছো, কাঁসার মতন কারাং কারাং করে, তাদের মতো চকচক করতে। এই বাহ হেভি ব্যাপার তো। এই বয়স কত হয়েছে? কেন 65 বছর বয়স? তোর গতিবেগ এত রাখা ঠিক হয়নি। তুই চুপচাপ দাঁড়া। এই কোথায় কি বলে জানিস, নদীর যেমন শেষ নেই প্রেমের কোনো বয়স নেই। মার খাবার তোর শেষ শেষ নেই। এর জ্ঞান টন্টন করতেছে, ঠিক আছে। এই বাড়িতে কে কে আছে? কে কে? কেন দুটো বউ আর 9টা বাচ্চা। দুটো বউ আর 9টা বাচ্চা? এবারে দিতে হবে তোর দান্দা। তুই চুপচাপ দাঁড়া। এই কাছে কি আছে বল? কাছে মোবাইল আছে। মোবাইলটা ধরে বার কর। এই তা ফন্টন করি। এই মোবাইল তো আমারও জীবন ছিল, আমি তো দিয়ে দিছি। এই হাড়টা খোল। হার পরে বিশাল মস্তানি দিচ্ছে আর। হার পরে আসা তো ঠিক হয় না, কেমন খুলে নিল? এই তুই চুপচাপ দাঁড়াবি না, ঘা খাবি। এ বড় ধরনের ঘা খাবে। এই জামাটা খোল। বড় ঠান্ডা পড়েছে রে। এই এটা দিচ্ছি না। তাড়াতাড়ি খোল, কোনো কথা চলবে না। তুই এত বোকা কেন? শীত পড়েছে, একটা ভিতরে গেঞ্জি গায়ে দিতে পারলি নি? এর জ্ঞান টনটন করতে দে। এই এবার প্যান্টটা খোল। আমি শুয়ে পড়ে খুলেছি, তুই শুয়ে পড় না। এ লাইন বাই লাইন বলে যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এ তো ঘা খেয়ে দে। এই এবার দুজন কান ধরে কেটে পড়। জুতো বগলে করলে না লোকে খারাপ বলবে। এর জ্ঞান এই কান ধরে কেটে পড়। ভালো থেকো, সুখে থেকো, সবে শোনা গো, আসবো আবার দেখা। এখন আমি চলে যাব। এই তোদের লাথি মেরে তাড়াই, শালা অসহ্য করে দেয়। দাদা। এই তুমি কার দাদা বলছো? আমি তোমার স্বামী হই, এতক্ষণ খুনি সেজে ভালো অভিনয় করলে, ভাষা চেঞ্জ করো। তোমার লজ্জা করে না? আমি তোমার স্ত্রী, তোমাকে স্বামী বলতে আমার ঘৃণা করছে। আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বোঝো না? আমার কাছ থেকে হারাতে হবে, আমি প্রত্যেকের কাছে হাত জোর করে উঠব। আমার মতো যারা মোবাইলে ব্যবসা করছেন দয়া করে করবেন না, আর যারা ফোনটা বাড়িতে ব্যবহার করছে না একটু দেখে শুনে ব্যবহার করবেন। ফোনটা যেমন মানুষের খুব ভালো পরিষেবা দেয়, আর খুব খারাপ জায়গা পৌঁছে দেয়। সত্যি আজ থেকে না আমি অনেক অন্যায় করছিলাম, অনেক অপরাধ করছিলাম, তুমি আমার ভুলটা ভাঙিয়ে দিলে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। পদ্ম পাতা যেমন জল ধরে রাখতে পারে না, তেমন তোমার প্রতি আমি রাগ করে থাকতে পারি না গো।
নিজের ভুল নিজে বুঝতে পেরেছ? এমন ভুল কোনোদিন আর করবে না। এত লোকের সামনে তুমি আমাকে কথা দাও। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.